شفار نور قرآن هدائر جيبون قرآن خدا تعالى كلام قرآن 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 الحمد لله رب العالمين و سلاۃ وسلام من الشیطان الرجیم بسم اللہ الرَََََََََّحين اللہۃ وسلام علیکل اللّہ ولا علصحیبِ حبیب اللہ السلاۃ وسلام علیک اللہ اصحابک یا نور اللہ مدنی چینل درشک سروتا الحمد للہ از وجل মাদানী চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আল্লাহ তালা অশেষ মেহরবাড়িতে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি পর্বে বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করি আজকেও ইনশাআল্লাহ আসজওয়াজল আমরা পবিত্র কোরআনের একটি সুরা যেটার নাম হচ্ছে সুরার রাত এটা নিয়ে ইনশাআল্লাহ আসবাজল আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সবাই জানি যে আমরা মাদানী চ্যানেলের এই নূরে কোরআন অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি প্রথমে অংশের নাম হচ্ছে সুরার পরিচিতি দ্বিতীয় অংশের নাম হচ্ছে ফজিলত ও শানে নজুল তৃতীয় অংশের নাম হচ্ছে তিলাবাদ চতুর্থ অংশের নাম হচ্ছে শাব্দিক অনুবাদ পঞ্চম অংশের নাম হচ্ছে কাঞ্জলিমান্তিক অনুবাদ আর সর্বশেষ অংশের নাম হচ্ছে সারাংশ ও ফুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরশরিফের একটা ফজিলত শোনে নিই নামক কিতাবের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর আলিহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি জুমার দিন আমার উপর একশতবার দোরস্যরী পাঠ করে যখন সে কেয়ামতের দিন আসবে তখন তার সাথে এমন একটি নূর থাকবে যে যদি তার সমস্ত সৃষ্টিকে বন্টন করে দেওয়া হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম আমার প্রিয় নবী সাল্ল তালা আলি ওয়াসাল্লামের প্রতি যারা জুমার দিন একশোতবার দুরস্বরী পাঠ করবে তাদেরকে আমার আল্লাহ তালা এমন একটা নূর দান করবেন যে ক্যামতের দিন এই বিশাল নূরটা যদি সমস্ত সৃষ্টিকেই বন্টন করে দেওয়া হয় তারপরও সেটা যথেষ্ট হবে সুবাহান আল্লাহ আসন্ন আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও চাই আমাদেরকে যেন এমন নূর দান করা হয় যে নূরটা সবাইকে বন্টন করে দেওয়ার পরও সবার জন্য যথেষ্ট হবে আসুন আমরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের জীবনে যত শুক্রবার পাব জুমার দিন পাব আমরাও কমপক্ষে একশতবার আমাদের প্রিয় রবি সল্লাহ তল আলিহি আলী ওয়া প্রতি দোরশরীফ পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ আসুন লাভের নিয়তে একবার দোর শরীফ পাঠ করি সল্লু আল আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহু আলহি আলি ওাসাল্লাম আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা আমরা আজকে ইনশা আল্লাহ আজবাজ সুরা আটাইশ উনতিরিশ এবং তিরিশ নং আয়াত নিয়ে ইনশাল্লা আপনাদের সামনে আলোচনা পেশ করবাদী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নূরে কোরআন অনুষ্ঠানের সর্বপ্রথম অংশ যেটার নাম হচ্ছে পরিচিতি সুরার এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাবিব সল্লাহু তল্লাহ মুহাম্মদ সল্লাহ আলি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সুরার পরিচিতি এই অংশের মধ্যে ইনশাল্লা আমরা শুনবো সুরা আয়াত এটা কি মক্কি সুরা না মাদানী সুরা তা আব্বাস আল্লাহ থেকে বর্ণিত এই সুরার দুটি আয়াত ব্যতীত আর পুরা সুরাটাকেই উনি মক্কি বলেছেন অন্য এক বর্ণনা মোতাবেক এই সুরাটি হচ্ছে মাদানী সুরা সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখন আসুন এই সুরার মধ্যে কয়টি আয়াত কয়টি রুকু কয়টি বাক্য এবং কয়টি শব্দ রয়েছে তফ খাজিনের মধ্যে বর্ণিত রয়েছে যে সুরার আদের মধ্যে ছয়টি রুকু তেতাল্লিশটি আয়াত আটশো পঞ্চান্নটি বাক্য এবং তিন হাজার পাঁচশো ছয়টি শব্দ রয়েছে সুবাহান আল্লাহ মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনতে পেলাম যে এই সুরার আয়াদের মধ্যে কয়টি বাক্য এবং কয়টি আয়াত রয়েছে এখন আসুন সুরা রাতকে রাত কেন নামকরণ করা হয়েছে তো সিরা সিরাতুল জিনানের মধ্যে বর্ণিত হয়েছে রাত শব্দ এটার অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে বজ্রপাত অর্থাৎ মেগমালা থেকে সৃষ্টি হওয়া সে গর্জনকেই বলা হয় এবং কিছু মুফাসিরণী ক্রামদের মতে মেগমালা যে চালানোর জন্য পরিচালনা করানোর জন্য ম্যাগকে একটি ফিরিস্টা রয়েছে যেটার নাম হচ্ছে রাত সুবাহান আল্লাহ মুফাসির ক্রামদের মতে যে ম্যাগকে পরিচালনা করার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করা হয়েছে যার নাম হচ্ছে রাত আর এই সুরার মধ্যে তেরো নং আয়াতে আমার আল্লাহ তালা রাজ শব্দটা এটা বর্ণনা করেছে এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নাম সুরার আয়াত রাখা হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম সুরার আয়াত এর পরিচিতি সম্পর্কে এখন আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ ফজিলত নজরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আয়লাল হাবিব সল্লাহ লাহুতা আয়লা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা সুর আত এটার বিভিন্ন শান রুজুল বর্ণিত হয়েছে আমরা আজকে ফজিলত ও শাহ নুজুল এই অংশের মধ্যে ইনশাআল্লাহ জবাজুল কিছু আলোচনা শুনবো প্রথমে একটা ফজিলত শুনেনি ফজিলত সাইদনা জাবের বিন জায়েদ রদিয়াল্লাহুতা আলাহু বলেন যখন কোনো মানুষ মৃত্যুর সময় চলে আসে যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসে বা মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মোস্তাহ হল যে তার পাশে সুরা রাত যেন তেলাওয়াত করা হয় সুবাহান আল্লাহ কেননা এটা হচ্ছে মৃত্যুবরণকারীর জন্য সহজতা এবং রু কবচ হওয়ার জন্য এটা একটা সহজতার একটা মাধ্যম সুবাহান আল্লাহ মা চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরাও নিয়োগ করে যে ইনশাল্লাহ আমাদের আশেপাশে আমাদের সমাজে কেউ যদি ইন্তেকাল হওয়ার বা তার মুমূর্ষ অবস্থার কথা আমরা শুনি তখন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ জাওয়াজাল তার পাশে বসে সুরা রাত তিলাবাত করবে ইনশাল্লাহ আজকে নূরে কোরআন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম সুরা রাআত এটা মৃত্যুকে সহজকারী মৃত্যুপথযাত্রীকে সহজতা প্রদানকারী একটা সুরা সুবাহান আল্লাহ মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে ওলামা বলেন মৃত্যু এমন একটি দরজা যে দরজা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে মৃত্যু এমন একটা রাস্তা যে রাস্তা দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের প্রতিবেশী কেউ যদি ইন্তেকাল হওয়ার সময় চলে আসে মুমূর্ষ অবস্থায় থাকে তার পাশে গিয়ে যদি সম্ভব হয় আমরা সুরার তিলাওয়াত করবো কেননা আজকে যদি আমি আমার প্রতিবেশীর পাশে বসে সুরার তিলাওয়াত করে তার ইন্তিকালটা তার মৃত্যুটা সহজ হওয়ার জন্য আমি যদি সহযোগিতা করি ইনশাআল্লাহ দেওয়া একটা সময় এমন আসবে আমারও যখন শেষ সময় আসবে তখন আল্লাহ পাক বিভিন্ন বন্দার মাধ্যমে আমাকে ইনশাল্লাহ এই সহযোগিতা সহজতা প্রদান করবেন কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে এবং আমরা জানি খাইরুলনাস মাইয়ান ফা নাস মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে যে মানুষের উপকার করে এটাও একটা মানুষের উপকার মৃত্যুপথ যাত্রীর জন্য পাশে বসে যদি আমরা সুরার আত তিলাবাদ করি তার জন্য অনেক বড়ো একটা সৌভাগ্যের বিষয় হবে আসুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ এখন থেকে আমাদের সমাজের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে মৃত্যুর মিমূর্ষ অবস্থার মধ্যে তাকে ইনশাল্লাহ তার পাশে গিয়ে আমরা সুরার আত তিলাবাদ করার চেষ্টা করব। মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে তিলাওয়াত এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এখন আমরা আজকে সুরা রায়াদের আটাশ থেকে তিরিশ নং আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ জওয়াজাল তিলাওয়াত শুনবো মনে রাখবেন মাদানি চ্যানেল দর্শক শ্রোতা যখনই কোরআন শরীফ তিলাবাদ করা হয় একজন মুসলমান হিসেবে আমাদের সবার জন্য মনোযোগ দিয়ে শোনা এটা আবশ্যক আল্লাহর পাক কালাম আমাদের সামনে তিলাবাদ করা হচ্ছে আমরা যদি মনোযোগ দিয়ে না শুনি তাহলে হয়তো কালকে আমাদের ময়দান আমাদেরকে আফসোস করতে হবে এবং কোরআন শরীফ তিলাবাদ শোনা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় আসুন আমরা তিনটি আয়াত তিলাবাদ করার সৌভাগ্য লাভ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم <applause> الذين آمنوا وتطمئنوا قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا آه كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم من قبلها أمم لتتلو عليهم الذي عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا اله الا هو عليه توكلت واليه متاب صدق الله العظيم মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আদের আঠাশ থেকে তিরিশ নং আয়াত পর্যন্ত তিলাবাদ শোনার সৌভাগ্য লাভ করলাম এখন আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ যেটা নাম হচ্ছে শাব্দিক অনুবাদ এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আ আস্ল আলাল হাবব সবল্লাল্লাহ তা আলা আলা মুহাম্মদ সল্লাহ আ। মাধ চ্যানেলে দশক শতা আমরা নুরেেক আন অনুষ্ঠানের আরেকটি অংশ যেটা নাম হচ্ছে সাব্দিক অনুবাদ এর মধ্যে আজকে তিলাবাতের মধ্যে আমরা যে আয়াত শুনেছি। সুরার আদের ২৮ থেকে তিরিশ নং আয়াত সেটার শাব্দিক অনুবাদ শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমে তিলাবাদ করা হয়েছে বিসপিল্লাহ রহমান ইর রাহিম আল্লাহ নামে আরম্ভ আর রহমান পরম করুণাময় আর রহিম দয়ালু প্রথমে তিলাবাদ করা হয়েছে আল্লা দিন আনু আল্লা দিন ওই সব লোক আনু যারা ইমান এনেছে ওয়াত ইন্নু প্রশান্তি পায় কুলু বুহুম তাদের অন্তর বিদিকির আল্লাহর দিকির দ্বারা আল্লাহ শুনে নাও বিজিকিরিল্লা আল্লাহর শরণেই আল্লাহর স্মরণ দ্বারাই তা তোমা ইন্নু প্রশান্তি পায় কলু অন্তর উনত্রিশ নং আয়াতে আমার আল্লাহ তালা সাত করছেন আল্লা দিন আমানু ওয়া আমিলু সালে হাতি তুবা আলাহুম ওয়া হসনু আব আল্লা দিনা তারাই আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলু সালে হায়াত এবং সৎ কাজ করেছে তুবা আলাহুম তাদের জন্য খুশি রয়েছে তুবা বা খুশি রয়েছে লাহুম তাদের জন্য ওয়া হসনু আব এবং শুভ পরিণাম রয়েছে হসনুন শুভ

আলাইহিম তাদেরকে পাঠ করে শোনাবেন আল্লাদি ও হাইনা ইলাইকা আল্লাদি ও হাইনা আমি অবতীর্ণ করেছি ইলাইকা আপনার প্রতি ওয়াহুম ইয়াক ফুরুনা বীর রহমান আর তারা ইয়াক ফুরুনা অস্বীকার করে বীর রহমান দয়ালুকে পরম দয়ালুকে তারা অস্বীকার করে বল হে মাহবুব আপনি বলুন হুয়া রব্বি তিনি আমার প্রতিপালক লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কারো ইবাদত নেই আলাইহি তাওয়াক্কালতু তার উপর আলাইহি তার উপর তাওয়াক্কালতু আমি নির্ভর করেছি ওয়া ইলাইহি এবং তারই প্রতি মাথা আমার প্রত্যাবর্তন সুবাহান আল্লাহ মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সুরা রাদের আাদের থেকে তিরিশ নং আয়াতের শাব্দিক অনুবাদ শুনলাম এখন আসুন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে মান থেকে অনুবাদ এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবিব আলা সল্লাহু আল্লাহ মুহাম্মদ চ্যানেলের দর্শক শ্রোতা কানজুল ইমান থেকে অনুবাদ এ অংশের মধ্যে আমরা আজকে থেকে নং আয়াত পর্যন্ত তিলাওয়াত যেটা করা হয়েছে সেটার অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করব। কানজুল ইমান থেকে অনুবাদ আপনাদের সামনে পেশ করার এটা একটা উদ্দেশ্য হচ্ছে যেন আমরা সঠিক অনুবাদটা শুনে সেভাবে আমরা আমল করতে পারি কেননা পৃথিবীর বুকে কয়েকটি বিশুদ্ধত্ব অনুবাদের মধ্যে এটা একটা অন্যতম বিশুদ্ধ অনুবাদ হচ্ছে কাঞ্জুল ইমানিক ওরুবাত আল্লাহ আসুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা সুরা রায়াদের আঠাশ থেকে তিরিশ নং আয়াতের কাজুল ইমান তেক শোনার সৌভাগ্য লাভ করি সুরা রায়াদের আঠাশ নং আয়াত আমার আল্লাহ ইসাদ করছেন আল্লাহ দিন এর কাজুল অনুবাদ হচ্ছে সব লোক যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর প্রশান্তি পায় শুনে নাও আল্লাহর অন্তরের প্রশান্তি রয়েছে নং আয়াতের অনুবাদ হচ্ছে তারাই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য খুশি রয়েছে এবং শুভ পরিণাম তিরিশ নং আয়াতের কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হচ্ছে এভাবেই আমি হে হাবিব আপনাকে ওই উম্মতের মধ্যে প্রেরণ করেছি যার পূর্বে উম্মত গত হয়েছে এই জন্য যে আপনি তাদেরকে পাঠ করে শোনাবেন যা আমি আপনার প্রতি ওহি করেছি এবং তারা পরম দয়ালুকে অস্বীকার করছে আপনি বলুন তিনি আমার প্রতি পালক তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই আমি তারই উপর নির্ভর করেছি এবং তারই প্রতি আমার প্রত্যাবর্তন সুবাহান আল্লাহ চ্যানেলে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কাঞ্জলি মানতিক অনুবাদ শোনার শোভা গোলাপ করলাম এখন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ যেটার নাম হচ্ছে সারাংশ মাদানী ফুল এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোরআন কোরআন আলাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আমরা নূরে কোরআন অনুষ্ঠানের সর্বশেষ অংশ সারাংশ মাদানী ফুলের মধ্যে আজকে ইনশাআল্লাহ জব সুরা রাদের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করার সৌভাগ্য পাব সুরার আয়াদের মধ্যে আমার আল্লাহ তালা আল্লাহ তালার একত্রবাদ আমার প্রিয় নবী সাল আলাহ তালা ওয়ালি আসসালামের নবুয়ত এবং আমরা যারা উম্মত আখির নবী সাল্লাহ আল ইসলামের উম্মত সর্বশেষে এসে আল্লাহ তালার দয়া লাভ করা সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করা এই বিষয়ে আমার তালা বর্ণনা করেছেন এবং আল্লাহ তালা সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য করেছেন এবং ইসলামকে যে একদম পরিপূর্ণ একটা জীবন বিধান করেছেন সেই বিষয়ে আলোচনা এই সুরার মধ্যে করা হয়েছে আর এই সুরার মধ্যে এটাও আলোচনা করা হয়েছে যে আল্লাহ মুসলমানদেরকে মানুষকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের অনেক অসংখ্য ফিরিস্তা নিয়োজিত করেছেন সুবাহান আল্লাহ এবং প্রত্যেকটা কাজের জন্য বিভিন্ন ফিরিস্তা নিয়োজিত রয়েছে যেমন আমরা এই সুরা রাত এর মধ্যে রাত এটার নাম এক তফসির কারকদের একটা অভিমত হচ্ছে রাত হচ্ছে ম্যাগের উপর নিযুক্ত ফিরিস্তার নাম হচ্ছে রাত আল্লাহ আকবর আমরা বুঝতে পারলাম আল্লাহ তালার এই সৃষ্টি জগতের মধ্যে এই মহান সৃষ্টির যত কার্যক্রম এগুলো চালানোর পিছনে আমার আল্লাহ তালা অনেকগুলো ফিরিস্তা নিযুক্ত করে দিয়েছেন সুবাহান আল্লাহ এরপর আমার আল্লাহ তালা এই সুরার মধ্যে এটাও বর্ণনা করেছেন যে পৃথিবীর শুরু থেকে যতদিন কেয়ামত সংগঠিত হবে এর মধ্যে অনেকগুলো পরিবর্তন আসবে পরিবর্তন আসা এটা হচ্ছে একটা সিস্টেম এটা হচ্ছে একটা পদ্ধতি এরপর আমার আল্লাহ তালা আরও ইস্বাদ করেছেন যে আমাদের প্রিয়নবী সাল্ল্লাহ তাহলে ওসাল্লাম এবং আমাদের প্রিয়নবীর সাল্লামের উম্মত যদিও সবার শেষে এসেছে কিন্তু তারা কিয়ামতের দিন অন্যান্য নবী এবং তাদের উম্মতের মধ্যে সাক্ষী প্রদান করবে সোবাহান আল্লাহ এবং এই সাক্ষী আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হবে এছাড়াও এই সুরার মধ্যে নামাজ আদায় করা ধৈর্য ধারণ করা আর মুত্তাকিদের জন্য আল্লাহ তালা যে জান্নাতে আদান দেওয়ার প্রতিশ্রুতি করেছেন সেটা আর প্রতিশ্রুতি রক্ষা করার কি মর্যাদা রয়েছে প্রতিশ্রুতি ভঙ্গ করার কি শাস্তি রয়েছে সেটা সম্পর্কে এ সুরার মধ্যে অবতীর্ণ আলোচনা করা হয়েছে তো সিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে এই সুরার আয়াদের মধ্যে আল্লাহ তালা অসংখ্য বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন এখন আসুন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যে সুরার যে তিনটা আয়াত নিয়ে আলোচনা করার সৌভাগ্য পেয়েছি আমার আল্লাহ তালা কোরআন শরীফের সুরার আয়াদের আঠাশ নং আয়াতে ইসাদ করছেন ওয়াতমা ইন্ন কুলু বুহম কুলু আমার আল্লাহ তালা করছেন ওইসব লোক যারা ইমান এনেছে আল্লাহ তালা স্মরণেই তাদের প্রশান্তি অন্তরের প্রশান্তি লাভ হয় আর শুনে নাও আল্লাহ স্মরণের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে সঈদনা আবদুল্লাবিন আব্বাসদী আল্লাহ তালাহু এই আয়াতের বিষয়ে এটা ইরসাদ করেন বলেন যে মুসলমানগণ যখন আল্লাহর নামে শপথ করে তখন অপর মুসলমান সে মুসলমানের শপথকৃত বিষয়টা বিশ্বাস করে এবং সে প্রশান্ত হয়ে যায় সুবাহান আল্লাহ বুঝা গেল পাকের নাম নিয়ে মুসলমানগণ শপথ শপথ করার কারণে আল্লাহ পাকের নামটা শপথের মধ্যে আসার কারণে অন্য মুসলমান তার শপথ বিষয়টা বিশ্বাস করে নেয় অর্থাৎ একদম নিশ্চিত হয়ে যায় সে অবশ্যই সত্য কথা বলছে এবং যে বিষয়টা নিয়ে সে শপথ করছে সে অবশ্যই আল্লাহ পাকের নাম যখন নিয়েছে সেটা অবশ্যই সে পালন করবে সুবাহান আল্লাহ আর আরেকটা মেসেজ আমাদের জন্য আল্লাহ তালা ইসাদ করেছেন কুলু শুনে নাও আল্লাহর জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে এখন আমরা বর্তমান সময়ে এসে অন্তরের প্রশান্তি লাভ করার জন্য আমরা বিভিন্ন শরীয়তের বিরুদ্ধ কাজ আমরা করে যাচ্ছি অনেকেই ভ্রমণের মধ্যে চলে যায় অনেকেই বিভিন্ন কিছুর মাধ্যমে অন্তরের প্রশান্তি খুঁজে আমার মনের মধ্যে শান্তি নাই। আমার অন্তরের প্রশান্তি নেই এটা বলে থাকে মনে রাখবেন মুমিন তথা মুসলমানদের অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে আপনার যদি মনে প্রশান্তি না থাকে আপনি কোরআন শরীফ তিরাবাদ করতে বসে যান ইনশা আল্লাহ আস যাওয়া যান আপনার অন্তরের মধ্যে শান্তি চলে আসবে। আপনার অন্তরের মধ্যে শান্তি নেই দুটো শরীফ পাঠের মধ্যে বসে যান এটাও আল্লাহ তালার জিকির আপনার অন্তরের মধ্যে প্রশান্তি নেই আপনি হামদ শুনুন নাতে রসুল সাল্লা আসলাম শুনুন আপনি বিভিন্ন ক্রামের বয়ান শুনুন এগুলো আল্লাহ তালার জিকির তো মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা দুনিয়ার বিভিন্ন অনেকে গান বাজনা শুনে নাওয়জুবিল্লা অনেকেই বিভিন্ন মিউজিক্যাল ফাংশনের মধ্যে যায় পার্টির মধ্যে যায় যে ওখানে গেলে আমার অন্তরের প্রশান্তি হবে না আমি যদি খারাপ নিয়তে কোনো সমুদ্র সৈকত বলেন কোনো জায়গায় যদি যাই আর ওখানে গিয়ে যদি আমার অন্তরের প্রশান্তি খুঁজি কোনোদিন দিন অন্তরের প্রশান্তি পাওয়া সম্ভব নয় আসল অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহ তালার জিকিরের মধ্যে আল্লাহ তালার স্মরণের মধ্যে আপনি নামাজ আদায়কারী যিনি নামাজ আদায় করে জমাৎ সহকারে বা নিজে নিজে নামাজ আদায় করে যিনি বের হয়েছেন তার চেহারার দিকে তাকান আর যে অন্তরের প্রশান্তি খুঁজতে গিয়ে বিভিন্ন নাজা কাজের মধ্যে রয়েছে তার চেহারার দিকে তাকান আল্লাহ তালা আল্লাহ তালার স্মরণকারী সেই মুসলমানের চেহারার মধ্যে অন্তরের মধ্যে এমন প্রশান্তি দিয়েছে যে প্রশান্তি হয়তো সেই তথাকথিত মুসলমান যে গান বাজনা সমুদ্র সৈকত বিভিন্ন অন ইসলামিক মধ্যে অন্তরের প্রশান্তি কুসতেছে সে এখনও হয়তো সেটা পায় নেই পাওয়ার সম্ভাবনাও নাই যদি যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তালার স্মরণে আসবে না মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর শুন্য আমরাও নিয়োগ যে আমাদের ঘর থেকে ধান বাজনার আওয়াজ নয় আমাদের ঘর থেকে যেন আল্লাহ তালার জিকিরের আওয়াজ বের হয় আমাদের ঘর থেকে যেন কোরআন শরীফ তিলাবাতের আওয়াজ বের হয় আমাদের ঘর থেকে যেন আমার নবী করিম সাল্লা ইসলামের নাতে রসুল পাটের আওয়াজ বের হয় আমাদের ঘর থেকে যেন দুরশরিফ পাটের আওয়াজ বের হয় আমাদের ঘর থেকে যেন আল্লাহ তালার প্রিয় বন্দাদের বিভিন্ন বাণী এবং বয়ানের আওয়াজ বের হয় মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা মনে করেন আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের হায়াত চলে যাবে না করলেও চলে যাবে তো আমরা কেন আল্লাহ তালার জিকির না করে নিজের জীবনটাকে আমরা এভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছি মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে এই আয়াতে কারিমার তিলাবাজ শুনেছি শাব্দিক অনুবাদ কাঞ্জলিমান্তিকের অনুবাদ শুনেছি আসুন না আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই বেশি থেকে বেশি আল্লাহ তালা স্মরণ করবো কেননা বন্দা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে স্মরণ করার বিভিন্ন মর্যাদা বর্ণনা করেছেন তো আমরা যখন যতক্ষণ আল্লাহকে স্মরণ করব। ততক্ষণ আমাদের অন্তর প্রশান্তি আসবে রহমতের ফিরিস্তা আমাদেরকে রহমত বন্টন করতে থাকবে আল্লাহ তালা দয়া লাভ করবো এবং ক্যামতের ময়দানে কালকে আমল যখন আমাকে দেওয়া হবে সেই আমল মধ্যে জিকিরের পরিমাণের কারণে আমার উপর রহমত অবতীর্ণ হবে সাথে সাথে আমার ওই জিকিরের কারণে হয়তো আল্লাহ তালা আমার উপর দয়া করবেন জান্নাত বাসি করবেন আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরাও নিয়োগ করে যে আমরা বেশি বেশি কোরআন শরীফ করব করবো শরীফ পাঠ করব এবং অন ইসলামিক কার্যক্রম কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো এবং আল্লাহ তালার কোরআন শরীফ বেশি বেশি তিলাবাদ করব আল্লাহ পাক আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক আমাদের এই চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব মুহাম্মদ তলম মুহম্মদ সল্লাহসাল্লাম আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ আরেকটা সুরানি আমি আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন শরীফ তিলাবাত করার তৌফিক দান করুক সল্লু আল আল আলা মুহাম্মদ সল্লাহ